উন্নয়ন বোর্ড এবং এলজিইডি মন্ত্রণালয় দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাপা এবং জাতীয় নদী রক্ষা আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে সকল সুইচ গেট তৈরি করা হয়েছে তা অধিকাংশ অকার্যকর ও অপ্রয়োজনীয়। এছাড়া এলজিইডি মন্ত্রণালয় প্রকৌশলীরা যে ব্রিজ বা ক্রস রাস্তা তৈরি করছে তা অধিকাংশই নদীর কথা চিন্তা না করে, ফলে নদী ধ্বংস হচ্ছে বলেও জানান তিনি। বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা পিনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক শফিক জামিল, মিহির বিশ্বাস, ইউসুফ হায়দার প্রমুখ।